नमस्कार, आमी रीना, रीनास किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी बानाबो शीश पालो किछु सब्जी आर बड़ी दिए निरामिष तरकारी। तरकारीटा बानानोर जन्य आमी एखाने शीश पालों केटे धुए नियेछि आर नियेछि टुकरो करे रखा कुमड़ो, आलू, शिम आर बेगुन। এখানে মিক্সিং জারের মধ্যে আমি 2 চা চামচ সরষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল গরম করে বড়িটা ভেজে তুলে রাখব। ওই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। কুমড়ো শিম দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ নুন দিয়ে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার দিচ্ছি শীষ পালংগুলো, আবারও হাফ চামচ নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব 1 মিনিট। তারপর ঢাকাটা খুলে বেগুন আর মটরশুঁটি দিয়ে এক চা চামচ জিরের গুঁড়ো, এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখব। এক মিনিট পর ঢাকাটা খুলে 2 কাপ গরম জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে 1 চা চামচ চিনি, 2 চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা বড়িগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর 1টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শীষ পালংয়ের তরকারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।